আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, এখন হচ্ছে বিকালবেলা, তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, দেখাই আপনাকে। এই যে দেখেন, খুবই বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি দাদা যে মাংস রান্না করতেছি, দেখেন মাংস কী করা দাদা, বাস খাইছাও? দেখেন কোরবানির মাংস আবেদা বাস পাইছে। তো কয়দিন ধরে আপনাকে দেখাচ্ছি খালি মাংস মাংস মাংস, দেখেন। তো আমাদের এখানে ধরেন যে মাংস বহুত থাকে, ধরেন যে তাও আপনার কতটি মাংস ইত্যাদি নিয়ে আবেদা পাইছিলাম আমরা, হ্যাঁ 10 কেজি, 10-15 কেজি হবো না, 15 কেজি হবো আর কি। ধরেন গরু টরু কোরবানি দেওয়া হয়েছিল, হিসাবে ধরেন বেশি আসাম, বুঝছেন? তো গরু একটা কোরবান দিয়েছিলাম আমাদের বাবা মার পক্ষ থেকে, গাই গরু, বাড়ির পালের গরু। হয়তো ভিডিও যে দেখছেন আগে জানেন। তো এখানে যে আবেদা দেখেন, মাংস গুলো বাস পাইছে সুন্দর করে, তো মানে কড়াইতে হতে না নাই দাদা, কড়াইতে হতে না নাই, দেখো এ বেশি হলো না, হবে না তো, নাড়াচাড়া করা হবে না তো, নাড়াচাড়া করতে অসুবিধা হবো, ওটাই পরে সেই জন্য কইলাম পরবো, যা পিস ফালাই দিলে বড় করাটা কি ছিল মার, কমবো আর একটা কথা, যে কতজনে কয় কুরবানির মাংস 3 দিনের উপরে খান জানা, এটা হাদিসে কোন তরি লেখা আছে কি জান, তুমি জানো কোনটা? তো প্রিয় দর্শক আপনারা জানেন নাকি, কমেন্ট বক্সে লিখবেন, কতজনে কয় কুরবানির মাংস 3 দিনের উপরে খান জানা, খাইলে নাকি কি বলে ভাই, নিয়ম আছে অমুক তমুক, ওটা তো কোনো হাদিসেও নেই নেই, কোনো ওয়াজ মাহফিলে হনি নেই, গরিব মাসে তো বিলাইছে খানি নাকি, গরিব মাসেটা ছাড়া হবো না, আয় রে মুরগি রে, শান্তি নাই। কোরবানির মাংস, তো প্রিয় দর্শক কালকে আমাদের কোরবানির মাংস দিয়ে সুন্দর একটা স্পেশাল রেসিপি হবো, বিরিয়ানি, তো আপনারা দেখবেন। তো আজকে ধরেন যে খিচুড়ি খেলাম আপনার দুপুরবেলা, আপনাকে দেখাইছি খুবই সুন্দর করে আবেদ আজকে খিচুড়ি রান্না করতাম, আর এই যে মাংস আপনার এই যে তেলের মধ্যে ভাইজা ভাইজা আবেদ রাখতেছি, এই কদিন কি রাখলা, এক সপ্তাহ থাকে না, ফ্রিজ তো নাই আঙ্গতে, ফ্রিজ থাকলে তো ফ্রিজে রাখতাম, আর ফ্রিজের বস্তুগুলো স্বাদ না কেনা, ফ্রিজের মাছ বলে স্বাদ না কেনা, আর ফ্রিজের ওই যে মশের মাছ জানছিলাম স্বাদ না কেনা, তো না ফ্রিজের মাংস আপনার স্বাদ না কেনা, আর আমাদের বাড়িতে ফ্রিজ নাই কেউ, আমরা কেঁচা পারলাম কামাবো না, আল্লাহ চাইলে যদি ভবিষ্যতে কোনো দিন টাকা পয়সা হয় তাহলে কিনবো, নালে নাই। দেখেন না আবিদা কি সুন্দর করে মাংসগুলো বাঁচতেছে, দেখে আমার ভালো লাগতেছে, গরুর মাংস কুরবানির মাংস। ও আর একটা কথা তোমার কই নেই, বাংলাদেশের ডিপ জল দিছি না, সিনেমা করছে আগে ডিপ জল, ডিপ জল মামা একেবারে জেডি গরু কুরবানি দিছে, তাও না হলে তো আমরা তোমার 20-25টা গরু ছাগল বেড়া বরকি সব দুমবা, আর যেটা মানুষ বিতরণ করছে বাড়তে নিয়ে কুরবানি কইরা সবেরই দিছে, নিজে নিজের খামারের, হ্যাঁ ডিপ জল আমার কুরবানির মাংস দেখে বিলানি দেখে আমরা ইয়ে গেছি, আশা করুন নাকি, আশা করলে একদিন আল্লাহ চাইলে পূরণ করতে পারে, এটাই তো। আপনার যে বাড়িতে গরু কুরবানি দিব না, নাও তাও না হলে আপনার এই যে 7 কেজি 8 কেজি 10 কেজি পর্যন্ত পাওয়া যায়, হ্যাঁ
যেতে মানুষ বেশি আঙ্গুনে আঙ্গুনে অত গরিব মানুষ নাই এ অসল লাইকে যে বাইতে আপনার গরু গোবান দিব না তাও দেখবেন যে বাইতে 8-10 কেজি মাংস আছে আপনার যে বাইতে মানুষ বেশি হে বাইতে মাংস বেশি যে বাইতে মানুষ কম হে বাইতে আপনার মাংস কম মাংস আঙ্গ বাইতে ধরেন যে তিনজন মানুষ তিনজনের আপনার নাইলেও তো আমরা সমাজের থেকে কয় কেজি পাইছিলাম 5 কেজি বেশি পাইছি না দাদা সমাজের থেকে 5 কেজি বেশি মানে এমনি না সমাজের থেকে যদি আনলাম আর ডিপ জল মামার মাংস বিলে নিজে গেতে আমি হতাশ হয়ে গেছি এত মানুষে মানে সহযোগিতা করছে বাংলাদেশের মানুষ গরিব আছে আবার দয়ালু আছে দেখেন কি সুন্দর করে আবার মাংস আসতেছে মজার করে এ বৃষ্টি না গরিলে দেখেন কি অবস্থা আজকে 15 দিন ধরে বৃষ্টি তো এইভাবে নন স্টপ পরে থাকে ঘরে থেকে বাইরে বাইরে হারিয়ে এই বৃষ্টির জন্যই আঙ্গবাচ্চি থেকে তো ওই বৃষ্টির জন্যই আঙ্গবাচ্চি থেকে আঙ্গ আব্বা আজকে একটা গরু বিছালাইছে এই মানে রাহা অসুবিধা দিকে গাছ কেন নাই না প্রচন্ড বৃষ্টি দেখেনি এখন হইতেই আছে কি বলবেন যেমনে আলাদালায় মানে গরম দিছেল হেমনে আপনার বৃষ্টি উপর দিতে হয়েছে দেখেন আঙ্গ তো অল্প কটা খেয়ার আছে মানে ওই কটা খেয়ারে একটা গরু আন কয়দিন বাজায় ওই যে দেখা যায় দেখেন খেয়ারের পালা প্রিয় দর্শক দেখলেন এই যে এখানে মাংস জাল করতেছে দাদা এই যে এখানেও আছে এই যে এখানে আরেক দিশ আছে দেখেন মানে মেলা মাংস আছে তো বিরিয়ানি বিরিয়ানি খাবো আর কি কালকে দ করবেন সবাই দেখেন এই যাবে মাংস কেনা জাল টাল করতেছে তাও সে বাদা ফেলে দাদা তাও তাই দেখো আবেদা আবার মাংস সামনে এনে বসছে খাইব নাকি ব্যক্তি তো প্রিয় দর্শক বৃষ্টির জন্য ভিডিও বেশি বড় করতে চাই না তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।